বন্ধুরা, কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটেন্সের এক ঐতিহাসিক ম্যাচ হয়েছিল। তো এই ম্যাচ গুজরাট টাইটেন্স টসে জিতে কিন্তু এক বিরাট রানের স্কোর করে তোলে। তো কলকাতা নাইট রাইডার্স কত রান করেছে এবং এই ম্যাচের মধ্যে অনেক কিছু হয়েছে, তো সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুজরাট টাইটেন্স যখন 204-এর এক বিধ্বংসী রানের স্কোর গড়ে তুলে কলকাতা নাইট রাইডার্সের সামনে, তখন কিন্তু কেকেআরের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও নারায়ণ জাগদীশন, রহমানুল্লাহ গুরবাজও 15 রানে আউট হয়ে যায়, নারায়ণ জাগদীশনও মাত্র 6 রান করে আউট হয়ে যায়। তারপরে আসে ভেঙ্কাটেশ আইয়ার নামে এক তুফান। ভেঙ্কাটেশ আইয়ার মাত্র 40 বলে 83 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে। এরপরে নীতিশ রানা 29 বলে 45 রানের এক ইনিংস খেলে। এই ম্যাচে কিন্তু রাসেল মাত্র 1 রান করে আউট হয়ে যায়। এরপর সুনীল নারায়ণ সুন্দর, শার্দুল ঠাকুরও 0 রানে আউট হয়ে যায়। যখন কলকাতা নাইট রাইডার্স এই তিনটে ব্যাটসম্যান যখন পরস্পর আউট হয়ে গেল রাশিদ খানের বলে, তো রাশিদ খানও কিন্তু আজ বিধ্বংসী বোলিং করেছে। রাশিদ খান মাত্র 4 ওভার বল করে 37 রান দিয়ে 3টি উইকেট তুলেছে। তো যেই 3টি উইকেট তুলেছে রাশিদ খান, সেই 3টি কিন্তু হ্যাট্রিক উইকেট। তো 3টি পরস্পর রাসেল, সুনীল নারায়ণ ও শার্দুল ঠাকুর, এই 3টি ধ্বংসী ব্যাটিংকে কিন্তু রাশিদ খান পরস্পর আউট করে দেয়। তো আউট হওয়ার পরে কেকেআরকে কিন্তু একদম খারাপ পথে ঠেলে দেয় রাশিদ খান। তো এরপরে রিঙ্কু সিং নামে এক তুফান আসে। তো কেকেআরের রিঙ্কু সিং সে মাত্র 21 বলে 48 রানে এক বিধ্বংসী ইনিংস খেলল। তো কেউ বিশ্বাস করতে পারতো না যে কেকেআর এই ম্যাচ জিততে পারবে, কারণ 1 ওভারে 29 রান বাকি ছিল, তখন কিন্তু রিঙ্কু সিং ব্যাট করছিল। তো রিঙ্কু সিংয়ের সাথে উমেশ যাদব ছিল। তো উমেশ যাদবের উপর তো ভরসা নেই যে সে 1 ওভারে 29 রান করে দেখাতে পারবে। এরপরে কলকাতার যে রিঙ্কু সিং রয়েছে, রিঙ্কু সিং নামে তুফান যে রয়েছে, সেই তুফান কিন্তু তখনই লাস্ট ওভারে উঠেছিল। তো রিঙ্কু সিংয়ের তুফান ঝড়ে কিন্তু গুজরাট টাইটেন্স পুরো উড়ে গেল। সে মাত্র 5 বলে পরস্পর 5টি 6 মেরে কেকেআরকে ম্যাচটা জেতালো। তো আপনারা কমেন্ট করে জানান রিঙ্কু সিংয়ের 6 আপনাকে কেমন লেগেছে। তো আপনারা কত এনজয় করেছেন আপনারা কমেন্ট করে জানাবেন। রিঙ্কু সিং এরকমই যদি ফর্মে থাকে তাহলে কেকেআরকে চ্যাম্পিয়ন হতে কেউ রুখতে পারবে না। তো এরকমই ক্রিকেট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রিঙ্কু সিংয়ের ব্যাটিং যদি আপনাকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।